হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। আর আজকে হচ্ছে মহালয়া, আর আজকে বেরিয়ে গেছি আর একটা প্যান্ডেলের কাছে, যেটা তোমাদেরকে সেই ভিডিওটা তোমাদেরকে দেখাবো, সেই প্যান্ডেলটার ভিডিওটা। তো আমি যেখানে এখন যাচ্ছি সেই জায়গাটা হচ্ছে, সেই সংঘটার নাম হচ্ছে নবজাগরণ সংঘ। এটাও একটা বড় দুর্গোৎসব কমিটি, তো এরাও খুব ভালো দুর্গা পুজো করে। তো সেখানে তোমাদেরকে নিয়ে যাব। আমি আছি এখন কার্জুরিডাঙ্গাতে আর আমি গাড়িতে করে যাচ্ছি। তো তোমাদেরকে ঠিকানাটা বলে দিচ্ছি, ঠিক বাঁকুড়া কার্জুরিডাঙ্গা, এটাকে বলে বাঁকুড়া কার্জুরিডাঙ্গা, কেন্দুয়াডি, নিয়ার ইলেকট্রিক সাবস্টেশন মোড় যাকে বলা হয়, নিয়ারেস্ট ইলেকট্রিক সাবস্টেশন মোড়, ঠিক আছে, এই জায়গাটা, এই ঠিকানায় তোমাদেরকে আসতে হবে। আর এটা সবচেয়ে ভালো বলে দিচ্ছি, কার্জুরিডাঙ্গা যেটা ওভারব্রিজ, ওভারব্রিজের তলাতে হচ্ছে এই পুজোটা। তো এখনও পর্যন্ত ওভারব্রিজের কাজ চলছে, উড়াল পুলের কাজ চলছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখন তোমাদেরকে আরও কাছে নিয়ে যাচ্ছি, এখনও পর্যন্ত উড়াল পুলের কাজ কমপ্লিট হয়নি পুরোপুরিভাবে। তো আমরা রাস্তার ওইদিকে যেতে পারবো না, কারণ হচ্ছে রাস্তার ওইদিকে যেতে পারবো কিন্তু ওইখানে গাড়ির অনেকক্ষণ ধরে দাঁড় করিয়ে রাখা খুব সমস্যা, তাই গাড়িটা আমাকে এইখানে রেখে দিতে হবে, নেমে পড়ে হেঁটে হেঁটে যেতে হবে। আর এটা দেখছি উড়ালপুরের কাজ চলছে, এখনও মধ্যে পুরোপুরি কমপ্লিট হয়নি, যার জন্য প্রত্যেকটা বাস অন্যদিক হয়ে ঘুরে যাচ্ছে। আর বেশি কথা না বাড়িয়ে তোমরা ভিডিওটা দেখে থাকো, তোমাদের ভিডিওটা আশা করি ভালো লাগবে। আর সামনেটা দেখতে পাচ্ছ, পুরোটাই ত্রিপল দিয়ে ঘেরা আছে। আর এটার প্যান্ডেলটা, এটা ভিতরে আছে প্যান্ডেলটা, তো প্যান্ডেলটার ভিতরে যাব আমরা। আর এইগুলো হচ্ছে ছোটোখাটো অ্যাড দেওয়া আছে, তো আমরা এর ভিতরে যাব। এরপরে এইখানে হচ্ছে এটা স্টেজটা, তো এই স্টেজটাতে সব প্রোগ্রাম, নানান অনুষ্ঠান, এইসব অনুষ্ঠান টনুষ্ঠান সব এইখানেই হবে। আর এটা হচ্ছে দেখো প্যান্ডেলটা, খুব সুন্দর একটা প্যান্ডেলটা করেছে, পুরোটাই সোলার কাজের উপর করেছে। আর দেখো কত বড় প্যান্ডেলটা করেছে, পুরোটাই ময়ূরের কাজের উপর করেছে। চারিদিকে এইদিকে এই সাইডে দেখো, সাইডে সাইডে সব ছোটো ছোটো ময়ূর, আর মাঝে একটা সবচেয়ে বড় ময়ূর করেছে, যেটা দেখতে খুব সুন্দর লাগছে আর খুবই মানে একটা আকর্ষণীয় জিনিস করেছে এরাও, মানে এত সুন্দর লাগছে তোমরা না এলে বুঝতে পারবে না। আমি প্রত্যেককে বলছি তোমরা সবাই এসো, এসে পরে এই প্যান্ডেলটা এসে সবাই দেখতে আসবে, এখানে ঠাকুর সবাই দেখতে আসবে, প্যান্ডেল দেখতে আসবে, ঠাকুর দেখতে আসবে, খুব সুন্দর করেছে এরাও। আর এই দেখো এখানে প্রত্যেকটা থার্মোকোলের কাজ করেছে, ফোমের কাজ করেছে, তার সঙ্গে ফোম আর থার্মোকোলের কাজ আছে এখানে, তো খুব সুন্দর নিখুঁতভাবে কাজগুলো করেছে, প্রত্যেকটা কাজ নিখুঁতভাবে করেছে। আর এই দেখো এটা যে সবথেকে বড় ময়ূরটা করেছে, যেটা সবথেকে সুন্দর লাগছে, আর এখনই এত সুন্দর লাগছে, পরে রেডি মানে তৈরি হয়ে গেলে পুরোপুরি বুঝতে পারছো যে কেমন লাগবে। খুব সুন্দর একটা মানে জায়গার মধ্যে, জায়গাটা অনেকটা বড় জায়গা, তো তোমরা আমি বলো সবাই তোমরা আসবে। আর দেখতে পাচ্ছ এই সাইডে ছোটো 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 সব ময়ূরগুলো, এইগুলোকেও থার্মোকলের কাজ আছে এগুলোর মধ্যেও। তো এরপরে যাবো আমরা প্যান্ডেলের ভিতরে, তো সেইখানে গিয়ে দেখবো যে প্যান্ডেলটার ভিতরে কীরকম কী ডেকোরেশন করেছে। তো আমরা এখন যাচ্ছি প্যান্ডেলের ভিতরে। আর এই দেখো ভিতরে দেখতে পাচ্ছ প্রত্যেকটা থার্মোকলের উপর কাজ করেছে খুব সুন্দরভাবে, ময়ূর বানিয়েছে দেখো থার্মোকলের, আর এখন অনেক কাজ বাকি। উপরে দেখো সিলিংটা কত সুন্দরভাবে বানিয়েছে, খুব সুন্দর লাগছে, পুরোটা সোলার উপর থার্মোকলের উপর কাজ করেছে, খুব সুন্দর একটা মানে এখনই আজকে তো মহালয়া, তার জন্য একটা আরেকটু অন্যরকম অনুভূতি লাগছে। আর এখন অনেক কাজ বাকি, তো তোমরা প্লিজ সবাই মিলে আসবে ঠাকুর দেখতে। আর আজকের মতন ভিডিওটা এতটা পর্যন্তই, নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে আবার দেখা হবে, নতুন একটা ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না থাকো, প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তোমাদের ভাইকে এইভাবে সাপোর্ট করে থাকো। আর আজকের মতন টাটা, বাই বাই, ভালো থাকো তোমরা, সুস্থ থাকো, সাবধান।